স্যার আমাদের কি প্রিভিয়াস ক্লাসে পড়ানো গুলোই তো হবে তাই না? প্রিভিয়াস ক্লাস কি ওটা অ্যাকচুয়ালি কি হবে? হ্যাঁ হ্যাঁ প্রিভিয়াস ক্লাসটা আসলে হচ্ছে মানে ক্লাস আজকে ক্লাসটা তো ভিডিও হবে না? জি জি অন করা ফোনটা একটু অন করা ফোনটা আসছে আসছে ওটা ওটা অফ করে দেন ওই দুটা আচ্ছা তাহলে আমরা আগের ক্লাসটাই শুরু করতেছি ঠিক আছে প্রথমত ফাইল থেকে ওপেন আমি এখান থেকে আমার ফাইলটা যেখানে আছে সেখান থেকে আমি ইমেজটা নিয়ে আসব আর সেকেন্ড অপশন হচ্ছে আমি আমার ফাইলটা নর্মালি ট্র্যাক করে নিয়ে আসব ঠিক আছে জি দুইটা অপশন একটা হচ্ছে ফাইল থেকে ওপেন ঠিক আছে আবার এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল ও ঠিক আছে নর্মালি আমরা ইমেজ যেভাবে নিয়ে আসি পরে হচ্ছে লেয়ারটা অলওয়েজ নতুন একটা লেয়ার নিয়ে আসলে সেটা লক থাকবে আনলক করে নিচ্ছি আনলক করে সেটা একটা কপি করে রাখতেছি কপি করে রাখতেছি কারণ হচ্ছে আমার ফাইলটা যাতে নষ্ট না হয় আমার একটা নিয়ে আসছি ওটা যদি আমি কাজ করি কোনো রকম সমস্যা হলে আমি যাতে সেকেন্ডটাতে কাজ করতে পারি সেই কারণে আমি লেয়ারটা অলওয়েজ কপি করে রাখব আচ্ছা আমার তো কপি করার সাথে একটা ব্ল্যাঙ্ক লেয়ার আছে এটা তো ডাবল টোন দিই জি কপি আমরা দুই ভাবে করতে পারবো এক হচ্ছে সিলেক্ট অবস্থায় কন্ট্রোল জে আমার লেয়ারটা কপি হয়ে গেছে আর হচ্ছে আমরা লেয়ারটাকে টেনে নিয়ে এসে যে লেয়ারে এসে ছেড়ে দিব আর একটা লেয়ার চলে আসছে আমি নিচের লেয়ারটা ভিজিবল করে রাখতেছি আমি এবার নর্মালি অনেকেই ম্যাজিক টুল দিয়ে কাজ করে কেউ পেন টুল দিয়ে কাজ করে যে যেভাবেই সুবিধা মনে করে ওভাবেই কাজ করে আমি আপাতত পেন টুল দিয়ে সিলেক্ট করতেছি নর্মালি আমরা ইমেজ যেভাবে সিলেক্ট করি পেন টুল দিয়ে পুরো ইমেজটা আমি সিলেক্ট করব এই যে একটা মাথা আসতেছে উপরে আমি যখন অল্টার চেপে মাউসটা একটু টান দেওয়ার পরে একটা মাথা আসছে আমি ঠিক এই অ্যাঙ্কর পয়েন্টে মাউসটা রেখে অল্টার চেপে যদি এটা ক্লিক করি তাহলে ওটা চলে যাচ্ছে আবার আমি যদি এটা কেটে কাটতে চাচ্ছি না আমি এটা আরও মুভ করব তাহলে সে অল্টার চেপে এখান থেকে মুভ করতে পারবো সেক্ষেত্রে হচ্ছে আমার সিলেক্টে সুবিধা হয় এ কারণে আমি এটা কেটে দিচ্ছি আর ইমেজ সিলেক্ট করার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ যত পরিমাণ জুম করা যায় তত কাজ স্মুথলি হবে যতটুকু সম্ভব জুম করে কাজ করবেন তাহলে হচ্ছে ইমেজটা সিলেক্ট সুন্দর মতো হবে আর হচ্ছে কাজ করতেও সুবিধা হবে বুঝি নাই জি 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 থাকে না নর্মালি সেটা তো ইলাস্ট্রেটর ফটোশপে কোনো সমস্যা দেখায় মাঝে মধ্যে কারণ নর্মালি সবই ফটোশপে এই অপশনটা আসে না আচ্ছা চুলের ক্ষেত্রে
চুলের ক্ষেত্রে কিভাবে সিলেক্ট করব? আমরা তো নর্মালি চুলের ক্ষেত্রে এইভাবে ধরে 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 সিলেক্ট করতে পারবো না, কারণ সম্ভব না। তাই হচ্ছে এটা ডিফেন্ড ওয়েতে কাজটা সিলেক্টটা করতে হবে বা কাজটা করতে হবে। এখন হচ্ছে আমি যেই পর্যন্ত আমার ব্যাকগ্রাউন্ডটা দেখা না যাচ্ছে ওটুকু আমি নিচ্ছি, ঠিক আছে? এদিক থেকে আমার ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে না, আমি এদিকটা নিচ্ছি, বা এদিকটা একটু পুরো ব্ল্যাক দেখাচ্ছে, আমি এদিকটা নিচ্ছি একটু। মানে যেটুকু পর্যন্ত আমার ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে অতটুকু আমি ইয়া করতেছি। আমার ইমেজটা সিলেক্ট করা শেষ, আমি কিন্তু এখন কন্ট্রোল এন্টার দিই নাই বা দিব না, না আমি যদি এখান থেকে ফেদার ইউজ করতে চাই সেক্ষেত্রে আমি কন্ট্রোল এন্টার দিব না। রাইট ক্লিক করে এখানে জাস্ট মেক সিলেকশন, মেক সিলেকশনে গিয়ে এখানে হচ্ছে ফেদার ইউজ করব। আর ফেদারের ক্ষেত্রে সবাই একটু খেয়াল রাখবেন, আপনার ইমেজের সাইজ অনুযায়ী কিন্তু ফেদার দিতে হবে। আপনার একটা ইমেজ হচ্ছে ধরেন 2200x3000, ইমেজটার ক্ষেত্রে আপনি নিচে এ ফেদার রাখবেন 2, ঠিক আছে, 2 বা 3। আর যদি আপনার 1500 নিচে থাকে তাহলে হচ্ছে পয়েন্ট দিয়ে 0.5 বা 1.5, হ্যাঁ সেক্ষেত্রে আপনি ফেদার আরো বাড়াতে পারেন। জি, আপনার ইমেজের উপরে ডিপেন্ড করে আপনি ফেদারটা কতটুকু ইউজ করবেন। আমি যেহেতু ইমেজটা অনেক ছোট, কম রেজলিউশন, তাই আমি 0.5 রাখতেছি। দেন ওকে, আমার এটা অটো সিলেক্ট হয়ে গেছে। এখন হচ্ছে লেয়ারে আসছি আমি। আমি এখন ফেলবো না, কারণ হচ্ছে এটাতে আমি কাজ করব। আমি যদি এখন ডিলিট দিয়ে দিই, আমি যদি কন্ট্রোল শিফট আই দিয়ে যদি ইনভার্স করে ডিলিট করে দিই ব্যাকগ্রাউন্ডটা, তাহলে হচ্ছে আমার চুল আমি খুঁজে পাবো না, ঠিক আছে? সেক্ষেত্রে আমি হচ্ছে এই যে লেয়ার মার্কস করে নিব। এখানে লেয়ারের পাশে একটা অপশন আসছে, ঠিক আছে, আমি এটাতে রাইট ক্লিক করে রিফ্রেন্ড মার্কস, এখান থেকে এখন হচ্ছে আমার ইমেজের ব্যাকগ্রাউন্ড আমি কি কালার রাখবো। রিফান্ড মার্কস, জি, এখন হচ্ছে এখান থেকে আমি কালার সিলেক্ট করব। যে এই যে লেয়ার মার্কস আমি সিলেক্ট করার পরে আচ্ছা, এই যে পাশে যে একটা আমার লেয়ার অ্যাড হয়েছে, যেটুকু সিলেক্ট করছি আমি ওটুকু লেয়ারই অ্যাড হয়েছে পাশে, আমার লেয়ারের পাশে, সেটাতে ক্লিক করে আমি রিফান্ডে দিচ্ছি, ঠিক আছে? এখন আমি ব্যাকগ্রাউন্ড কালার কি রাখবো বা কিসে আমি কাজ করব। আপনার যদি অন ব্ল্যাক কাজ করতে ভালো লাগে, আমার যেহেতু চুলগুলো হালকা ব্ল্যাক, পুরাই ব্ল্যাক, তাহলে আমি ব্ল্যাকে বুঝতে পারবো না যে আমার চুল কাজটা হচ্ছে কি না। আমার কাজ কিন্তু হচ্ছে, বুঝতে পারতেছি না, ঠিক আছে? সেক্ষেত্রে যে কালারটা রাখবো আমি সেটা সিলেক্ট করে দিব, অন হোয়াইট দিলাম, ঠিক আছে, বা অন ব্ল্যাক এন্ড হোয়াইট রাখতে পারি। সেটা হচ্ছে আমার ইমেজের কাজে সুবিধার ক্ষেত্রে যে আমি কি রাখবো, আমি হোয়াইট রাখতেছি। যখন আমি মাউসটা লেয়ার ইমেজের উপর নিয়ে আসতেছি তখন একটা অপশন আসছে,
ব্রাশ আমার অপশন আসছে, আমি এটা আমার মতো করে ছোট বড় করে রাখতে পারবো, ঠিক আছে। এখন হচ্ছে আমার যতটুকু লাগবে আমি শুধু জাস্ট ওটুকুই ড্রাগ করে দেখবো যে আমি কতটুকু নিচ্ছি, ঠিক আছে। আমার যেখানে যেখানে আমার লেয়ারটা আমি ব্যাক আনতে চাই সেখানে সেখানে আমি শুধু ট্র্যাক করে দিব যে আমার এতটুকু এতটুকু আমি রাখতে চাই, আমি এটুকু রাখবো। বাকি কোনো জায়গায় যদি আমি রাখতে চাই আমি সিলেক্ট করব, ঠিক আছে। দেন হচ্ছে ওকে, জি। এখন হচ্ছে এই যে লেয়ার আসছে, লেয়ারটা আমার অ্যাড হয়েছে, ঠিক আছে। সেখান থেকে কন্ট্রোল চাপার ফলে এই যে মাউসটা যখন নিয়ে আসি তখন একটা অপশন আসছে মাউসের মধ্যে, খেয়াল করতে পারতেছেন? কন্ট্রোল যখন ছেড়ে দিই তখন ওটা আসতেছে না, কন্ট্রোল চাপার ফলে একটা অপশন আসতেছে, জি। দ্যাট মিন হচ্ছে এটা সিলেক্ট করবে যে আপনার যেই অ্যাড লেয়ার করছেন ওটাও সিলেক্ট করবে কন্ট্রোল চাপার ফলে। আমি কন্ট্রোল চাপে এটাতে ক্লিক করলাম, আমি যতটুকু আমি চাইছি ওটুকু সিলেক্ট করছে, আমি আরেকটা লেয়ার কপি করে রাখছি। কিন্তু আমি হচ্ছে এটাকেই শো দিয়ে আমি এটা কপি করব নিচেরটা ভিজুয়াল করে, অ্যান্ড শুধু কন্ট্রোল জে দিয়ে বা কন্ট্রোল শিফট আই ইনভার্স করে আমি ব্যাকগ্রাউন্ড ডিলিট করি বা যেভাবে করি সেটা হচ্ছে আপনাদের উপর। আমি যদি কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্স করছি আমি ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করব, সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট, আর না আমি ওটাই আমি ব্যাকগ্রাউন্ড থাকবে আমি এটা কপি করব কন্ট্রোল শিফট আই, আমি এবার কন্ট্রোল জে, কন্ট্রোল জে হচ্ছে আপনি যেটুকু সিলেক্ট করছেন ওটুকুও সে কপি করবে, বাকিটাও নিবে না। কন্ট্রোল জে দিয়ে আমি এটা কপি করছি, এই যে আমার ইমেজটা কপি হয়ে গেছে। এখন হচ্ছে আমি লেয়ার নিব বা আমার ব্যাকগ্রাউন্ড আমি কি কালার রাখি সেটা হচ্ছে যে কোনো কালার চুজ করে দিলাম, দিয়ে ওই লেয়ারটা সিলেক্ট করে থাকাকালীন আমার ব্যাক এন্ডে যে লেয়ারটা এই লেয়ারের কালারটা আছে জাস্ট কন্ট্রোল ব্যাক স্পেস, বুঝতে পারছি? একটু খেয়াল করবেন প্লিজ কালার অপশনটা, আমরা তো লেয়ার নর্মালি লেয়ার নিয়ে থাকি, এখন হচ্ছে আমি হ্যাঁ এক্সট্রা একটা নতুন লেয়ার নিয়ে আমি কালার সিলেক্ট করবো যে ব্যাকগ্রাউন্ডে আমার ইমেজের ব্যাকগ্রাউন্ডে কি কালার দিব, আমি যে কোনো কালার সিলেক্ট করে রাখলাম বা এখান থেকে আমি কালার সিলেক্ট করে রাখলাম, আমার লেয়ারটা টোটালি ব্ল্যাঙ্ক কালার দেই নেই সেখানে, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, সেক্ষেত্রে আমি কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে আরেকটা লেয়ারে কাজ করবো। কিন্তু আমি যদি এটাতে ইয়ে দেই কালার দিয়ে দেই আমি এটাতে কিন্তু কালার দিতে পারবো, কন্ট্রোল চেপে সিলেক্ট করে কন্ট্রোল শিফট আই দিয়ে আমি এটাতে যদি ব্যাক স্পেস দিই তাহলে সিলেক্ট করা অপশন এটাতে কালার পড়ছে, কিন্তু হচ্ছে চুলের পিছনে যেই অপশনটা আছে ওটা কিন্তু কালার নেয় নেই, কিন্তু ওটা কিন্তু পিএনজি করা আছে ও কালারটা নেয় নেই, ওর যেটুকু সিলেক্ট আছে বাইরের অংশটা তো কালার দিছে ভিতরের অংশটাতে কালার দেয় নেই। হ্যাঁ এই কারণে সবসময় এক্সট্রা একটা লেয়ার নিয়ে কাজ করবেন, কারণ হচ্ছে আপনার পিএনজিটা যেতে পিএনজির মতোই থাকে সেটা যেতে কালার না পড়ে, সে কারণে সবাই এক্সট্রা লেয়ার নিয়ে কাজ করবেন। পরবর্তীতে আপনার যদি পিএনজি লাগে তাহলে আপনি পিএনজি সেভ দিতে পারবেন ফাইল থেকে সেভ ফর ওয়েব, নর্মালি আমরা পিএনজি যেভাবে সেভ দিই এখান থেকে পিএনজি 24, বাকি সব অপশন ঠিক থাকবে। আপনার হাইটওয়ার যদি বাড়াতে চান কমাতে চান আপনাদের উপর, জাস্ট সেভ। আর এখানে আরও কয়েকটা অপশন আছে, টু আপ ফোর আপ, এখানে হচ্ছে আপনি ইমেজটার ইয়া দেখতে পারবেন যে আপনার ইমেজটা আগে কী ছিল বা এখন কী সেভ হচ্ছে, বুঝতে পারছেন? আপনি এখানে দুইটা দেখতে পারবেন, আপনি যদি এখান থেকে ইমেজের রেজুলেশন কমান বাড়ান এখান থেকেও দেখাবে যে কোনটার এমবি কত ছিল বা কত সেভ হচ্ছে কত কেবিতে সেভ হচ্ছে, সেটা দেখার জন্য এখানে এই টু আপে সিলেক্ট করে রাখলে বুঝতে পারবেন যে পিএনজি 24 সেভ হচ্ছে 128 KB, সেটা হচ্ছে ওয়েবের ক্ষেত্রে এটা অনেক জরুরি, কারণ হচ্ছে ওয়েবসাইটে একটা ইমেজ আপলোড করতে হলে 300 KB নিচে থাকতে হয়, 300 KB বা এমবিও না 300 KB অনলি, এমবি যদি থাকে তাহলে হচ্ছে ওয়েবসাইট লোডিং হয় দেরিতে বা হচ্ছে ওয়েবসাইট ভারী হয়ে থাকে, সেক্ষেত্রে অনেক কম ইমেজ অনেক কম কেবিতে সেভ দিতে হয় আর কি, সেক্ষেত্রে
এই অপশনটা আপনারা দেখতে পারবেন। আপনি যদি নর্মালি এভাবে থাকে আপনি জিনিসটা বুঝতে পারলেন না যে আপনার ইমেজটার, হ্যাঁ আপনি আপনার মতো সেভ দিয়ে নিলেন। এই জিনিসটা তো সবাই ক্লিয়ার, এটারই আরেকটা ইয়া দেখেছিলাম হচ্ছে ইয়া থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে, সেটা কি সবার মনে আছে? আচ্ছা আমি লেয়ার সবগুলো রাখতেছি, এই যে আমি এখানে তিনটা লেয়ার দিয়ে কাজ করছি, আমি একটা কপি রাখছি। আমি যদি কপি না রাখতাম তাহলে হচ্ছে আমার এটা কেটে আবার ইমেজটা ওপেন করতে হতো। আমি যেহেতু কপি রাখছি তাতে আমার সুবিধা হচ্ছে, আমি ইমেজটাতে আবার কাজ করতে পারবো। আর সবসময় খেয়াল রাখবেন আপনি যে কয়টাতে লেয়ারতে কাজ করছেন লেয়ারে, ওই লেয়ারটা নষ্ট না হওয়ার জন্য লক করে রাখবেন অথবা হচ্ছে গ্রুপ করে রাখবেন। আমার এই সবগুলো লেয়ার এখন আর লাগবে না, সেক্ষেত্রে আমি কন্ট্রোল জি দিয়ে লেয়ারগুলো আমি গ্রুপ করে রাখতেছি। একটা লেয়ার, দুইটা, তিনটা, এই চারটা আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখলাম, বাকি চারটা আমার এটার ভিতরে আছে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, আচ্ছা সেটা হচ্ছে আপনার উপর, আপনি যত টাইম নিয়ে যত স্মুথলি করতে পারবেন আপনার কাজটা তত সুন্দর হবে। আর সবকিছুই ভেরি করে হচ্ছে আপনার সিলেক্টের উপরে, সিলেক্ট যত সুন্দর করে করবেন সিলেক্টটা তাহলে হচ্ছে আপনার ইমেজটা সুন্দর হবে। ইমেজটা যেহেতু সিলেক্ট করা আছে আমি আর সিলেক্ট করতেছি না, ওইটাই রাখতেছি। জি আচ্ছা আমি ইমেজটা সিলেক্ট করে নিই, হ্যাঁ আচ্ছা এদিকে একটু তাকান, আমি যখন রিফান্ড মার্কসে ওভাবে কাজ করছি আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড ছাড়া সিলেক্ট করছি, এখন ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার বাড়তি নিতে হবে, সেক্ষেত্রে আর ওভাবে সিলেক্ট করলে জিনিসটা হবে না, কারণ হচ্ছে ও এবার ব্যাকগ্রাউন্ড ডিলিট করবে, সেক্ষেত্রে চুলের ক্ষেত্রে বাড়তি নিতে হবে। আমি বাড়তি নিয়ে নিচ্ছি, আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল এন্টার হচ্ছে কন্ট্রোল শিফট আই দিয়ে আমি বাকি অংশটা ডিলিট করে দিলাম, আমার এই অংশটা আছে। ঠিক আছে কন্ট্রোল ডি দিয়ে আমি ডিসিলেক্ট করে নিচ্ছি, আরেকটা লেয়ার নিয়ে রাখতেছি, নিউ লেয়ার নিলাম ওই ওই ইমেজটার ব্যাকগ্রাউন্ডে, আমি একটা কালার দিয়ে রাখি যাতে বুঝতে পারি যে আমার কাজটা হচ্ছে, আমি যে কোনো একটা কালার দিয়ে রাখি।
যে কোনো একটা কালার আমি দিয়ে রাখলাম। এখন হচ্ছে আমার ওটাতে আসি, এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের কাজ। আমি আইটোবার টুল দিয়ে আমি যে কালারটা করবো ওটা আমি সিলেক্ট করে নিলাম, ঠিক আছে, যে আমি এই কালারটা রিমুভ করব। এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, ওটা নেওয়ার ফলে এখানে কিছু অপশন আসছে, ঠিক আছে। আমি এখানে ব্রাশটা কতটুকু রাখবো, কতটুকু কত ছোট বড় কতটুকু করব, সেটা হচ্ছে এখানে সাইজ নিয়ে নিব, আমার ব্রাশটা কতটুকু লাগবে। আমার আমি এইটুকু রাখতেছি, আর হচ্ছে এখানে যদি কন্টিনিউয়াস রাখি বা ডিসকন্টিনিউয়াস রাখি সেটার কাজ দুইটা, আর পাইন্ডের কাজ একটা। আমি আপাতত কন্টিনিউয়াস রাখতেছি, কন্টিনিউয়াস মানে হচ্ছে সেটা হচ্ছে ওর মতো নিয়ে নিবে, আর ডিসকন্টিনিউয়াস হচ্ছে সেটা ধরেন যেখানে বাধা পাবে ওখানেও থেমে যাবে, বাকিরও নিবে না। আর আমি এখানে যেই ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল নিছি, এখানে একটা অপশন আসছে, দেখতে পারতেছেন এখানে একটা অপশন আসছে। আমি যদি এই সিম্বলটা এখানে রাখি তাহলে হচ্ছে এই অংশটা ডিলিট করতেছে, ঠিক আছে। আমি যদি পাশে রাখি তাহলে এই অপশনটা ডিলিট করবে না, মানে চুলের অপশনটাও ডিলিট করবে না। আর আমি যদি চুলে ব্ল্যাক অংশটাতে ক্লিক করি তাহলে ব্ল্যাক অংশটা মুছে দিবে। সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে আমার এই ছোট্ট আইকনটা আমি কোন জায়গাটাতে ক্লিক করব, যে কালার পড়বে ওটাতে ও কালারেও রিমুভ করবে, বুঝতে পারতেছেন। আমি চোখে রাখছি, দেখেন ও শুধু চোখটা ডিলিট করছে, বাকিটা কিন্তু ডিলিট করে নাই। আর আমি যদি এই কালারটাতে রাখি ওই কালারটা যতটুকু আছে অতটুকু ডিলিট করে দিছে। সেক্ষেত্রে খেয়াল রাখবেন আপনার আইকনটা কোন কালারে পড়তেছে, আইকনটা যে কালারে পড়বে ওই কালারটাই রিমুভ করে দিবে। আর এখানে হচ্ছে টলারেন্স, সবচেয়ে মূল বিষয় হচ্ছে এটা যে আপনার এটা কতটুকু রিমুভ করবে, সেখানে হচ্ছে আপনি কম বেশি সিলেক্ট করে দিতে পারবেন। আমি যদি বেশি দিই তাহলে হচ্ছে বেশি করে সিলেক্ট করে বেশি রিমুভ করে দিচ্ছে, আমি যদি 50 দেই তাহলে ওর মতো করে নিয়ে নিচ্ছে, আরো কম করে নিচ্ছে। এই জিনিসটা বুঝতে পারছেন সবাই, যে আমার আইকনটা যেখানে থাকবে যে কালার উপরে পড়বো এই কালারটাও রিমুভ করবে, আশা করি সবাই বুঝতে পারছেন। এই জিনিসটা সবাই খেয়াল করবেন। আর হচ্ছে টলারেন্স, এটা আপনি কতটুকু রাখছেন বা আপনার ইমেজের ক্ষেত্রে কতটুকু রাখতে হবে সেটা একটু সবাই প্র্যাকটিস করুন বেশি করে, যে আপনার ইমেজের ক্ষেত্রে কতটুকু রাখলে ভালো হচ্ছে বা কতটুকু আপনার ডিলিট করে দিচ্ছে। এবার শুধু আপনার যেখানে যেখানে আমার লাগবে না সেখানে ক্লিক করব, ও যে কালারটা পড়তেছে কালারটাও ডিলিট করে দিবে, যে কোনো কালার ইমেজের ব্যাকগ্রাউন্ড যে কোনো কালার পাবে সে ওটা রিমুভ করবে, শুধু বাকিটাও রিমুভ করবে না। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলে এটা সবাই ক্লিয়ার হয়েছেন? আর কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন, বুঝতে অসুবিধা হলে। আপনার কালার যদি লেয়ার যদি এখানে ভিজিবল থাকে তাহলে কালার শো করবে না। এই যে চোখের মতো একটা আইকন আসে দেখতে পারতেছেন, অফ অনের দুটো অপশন আছে, কালার শো করতে হলে আপনার অন রাখতে হবে। আপনার হয়তো লেয়ারটা কোথাও সিলেক্ট আছে ওই অংশটাতে শুধু কালার পড়ছে, বাকিটাতে কালার পড়ে নাই। এখানে একটু খেয়াল করছেন সবাই,
আমি এই কালারটাতে ক্লিক করছি, ও জামার কালারের সাথে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার কালার ম্যাচ করতেছে, তার কারণে আমি এখানে ক্লিক করার ফলে ডিলিট করে দিছে জামার কালারটা। সেক্ষেত্রে ব্রাশটাকে আমি একটু ছোট করে নিচ্ছি, ছোট করে আমার এইটুকু লাগতেছে আমি এইটুকু রিমুভ করতেছি, যতটুকু লাগতেছে আমি ওটুকু রিমুভ করব। জি জি হ্যাঁ, যেখানে যতটুকু লাগবে ওটুকু ছোট বড় করতে হবে, টলারেন্স কমাতে বাড়াতে হবে, ঠিক আছে, কারণ চতুর্পাশে তো আপনার সেম সাইজ না, যেখানে একটু বেশি রিমুভ করবেন সেখানে একটু বড় করে ব্রাশটা নেবেন, তার একটু বেশি করে রিমুভ করবে। আচ্ছা, এই গাছের অপশনটা কে বোঝেন নাই এর আগের ক্লাসে? এটা তো সবাই ক্লিয়ার, গাছের ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করছিলাম মনে আছে সবার? হ্যাঁ হ্যাঁ, জি জি, দুইটার ক্ষেত্রে সেম কাজ করবে না সে। নর্মালি লেয়ার যেভাবে নিয়ে আসছি এভাবে নিয়ে আসবো, নিয়ে এসে যেটুকু বাড়তি অংশ সেটুকু আমি সিলেক্ট করে কন্ট্রোল শিফট আই দিয়ে ডিলিট, কন্ট্রোল হ্যাঁ পেন্টুল দিয়ে করতে পারতাম, কারণ আমার জিনিসটা সহজে আমি নিয়ে নিছি, তার কারণে আমি ডিফেন হয়ে ইউজ করছি। হ্যাঁ, পাশেই চ্যানেল নামে একটা অপশন আসে, সেখানে ব্লুকে আমি কপি করে নিলাম, যার কারণে ও ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে দুইটা লেয়ার কপি করার কারণে, ঠিক আছে। এখন হচ্ছে লেভেল নিয়ে আসবো, এটা কিন্তু প্রথম ক্লাসে আমি পুরোটা দেখাইছি কিন্তু কমপ্লিটলি। এই যে চ্যানেলে আসছি, আসার পর আমি ব্লুটাকে কপি করে নিলাম লেয়ারটাকে, হ্যাঁ কপি করার ফলে আমার এটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে, সেক্ষেত্রে আমি যে অপশনটা রাখবো সেটা আর একটু ব্ল্যাক করে নিব, বা আমি যে কোনো কালার ইচ্ছা আমি রাখতে পারি, সেটা হচ্ছে ইমেজের উপরে ডিপেন্ড করে যে আপনি কোন কালারটা রাখবেন, সেই কালারটা আর একটু বাড়তি করে দিতে হবে, কারণ ও ওখানে দেখবে যেটা আপনি সিলেক্ট করে রাখবেন ওটাই ও রিমুভ করবে। আমি কন্ট্রোল এল দিয়ে লেভেল নিয়ে আসছি, জি ব্ল্যাক এন্ড হোয়াইট হয়েছে কেন, কারণ হচ্ছে আমার তিনটা অপশন আছে এখানে, আর জিবি আছে, রেড আছে, গ্রিন আছে, ব্লুটা যখন কপি করছি বাকি সব গুলো ভিজিবল হয়ে গেছে, দেখতে পারতেছেন, ব্লুটা যদি কপি না করতাম আমি ব্লু এটা কেটে দিচ্ছি, এটা যদি শুধু এই ব্লুটাকে যদি ভিজিবল করি, কারণ হচ্ছে বাকি দুইটা কালার রাখতেছো, শুধু এখানে আর জিবি রাখতেছে না, বাকি তিনটা কালার রাখতেছে, তার কারণে আমি ব্লুটা কপি করার ফলে ফটোশপ এটা অটোমেটিক ব্ল্যাক এন্ড হোয়াইট করে নেয়। এবার আমি হচ্ছে লেভেল নিয়ে আসব, কন্ট্রোল এল, তার ফলে আমার লেভেল, লেভেলের ক্ষেত্রে দুইটা কাজ কিন্তু, একটা হচ্ছে ইমেজটা একটু হাইলাইট করবে, আর একটা হচ্ছে আরও ডার্ক করবে, যেহেতু আমি হোয়াইট কালারটা রিমুভ করবো ব্ল্যাক কালার রাখবো, সেক্ষেত্রে আমি একটু ডার্ক করে নিচ্ছি আর একটু ব্ল্যাক করে নিচ্ছি, একটু ব্ল্যাক করে নিলাম। মনে রাখবেন যেখানে ও হোয়াইট কালার পাবে ও ওটাই রিমুভ করবে, ঠিক আছে, বাকিটা কিন্তু রিমুভ করবে না, যতটুকু সম্ভব আপনি ব্ল্যাক করে নেবেন, আপনি খেয়াল করবেন যত বেশি ব্ল্যাক করবেন কিন্তু আপনার হোয়াইট কালারটা ব্ল্যাক হয়ে যাবে।
দেখতে পারতেছেন, সেক্ষেত্রে আপনার বুঝে দিতে হবে যে আপনার কতটুকু ব্ল্যাক হচ্ছে, কতটুকু যে অংশটা রিমুভ করবেন ওই অংশটা যেতে হোয়াইট কালার থাকে। হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে ব্রাশ টুল দিয়ে আমি আলাদা একটা লেয়ার নিব। লেয়ার নিয়ে ওটাতেই আমি কাজ করব, যে আমার যতটুকু দরকার ওটুকু আমি ব্ল্যাক করে নিব এখান থেকে। আচ্ছা সবাই একটু তাকান, টুলসের এত সবগুলাই জানা আছে সবার, জি জি অবশ্যই। আমি একটু বড় করে নিচ্ছি কাজটা, আপনাদের এটা কিন্তু বেসিক, এখানে এসে কিন্তু টুলস নিয়ে ইয়া করা না আসলে, ঠিক আছে। এবার হচ্ছে আপনি শুধু সাদা অংশটাতে আপনি শুধু মাউস ড্রাগ করবেন, দেখতে পারতেছেন সাদা একটু রিমুভ হচ্ছে, হালকা করে হচ্ছে। আমি আর একটু হাই করে নিচ্ছি, আরো বেশি করে নিচ্ছ, এটা আপনি যত স্মুথলি করতে পারবেন কাজটা আপনার তত সুন্দর থাকবে, সুন্দর হবে। আবার লেয়ারে চলে আসলাম, ঠিক আছে। এখানে হচ্ছে এই যে নিচে একটা অপশন আসে দেখতে পারতেছেন, এটা মানে হচ্ছে আপনার যেটুকু ব্ল্যাক আছে ওটুকু সিলেক্ট করবে, ক্লিক করার ফলে ও কিন্তু সিলেক্ট করছে। এখন আমি আবার আরজিবিতে ক্লিক করলাম, এটা রিমুভ করে দিলাম। আমি যেটা যে লেয়ারটা কপি করছি সেটা কিন্তু আমি নান করে দিছি, বাকি যে আরজিবি যে চারটা কালার আছে ও চারটা কালার আমি অন করে দিছি, আমার পুনরায় যে কালার ছিল ওটা চলে আসছে, লেয়ারে চলে আসছি। এখন হচ্ছে এখন যদি আমি ডিলিট দিয়ে দিই তাহলে ডিলিট হয়ে যাবে, এখন যদি কন্ট্রোল শিফট আই দিয়ে আমি শুধু ওটুকু কন্ট্রোল জে দিয়ে তাহলে শুধু আমার ওটুকুও কপি করবে। এই যে ক্লিয়ার, সবাই একটু ওই দুইটা জিনিস সবাই একটু প্র্যাকটিস করেন, ঠিক আছে, যে প্রথম যে দুইটা অপশন আর হচ্ছে এই অপশনটা। আর যদি কারো কিছু জানা থাকে তাহলে বলতে পারেন। এই দুইটা এই কাজটা কিন্তু শুধু যে গাছের ক্ষেত্রে তা কিন্তু না, এটা আপনি এই বাড়ির ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে ইউজ করতে পারেন, বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে ইউজ করতে পারেন। আর আমি চুলের যে অপশনটা দেখাচ্ছি এটা কিন্তু শুধু চুলের জন্য যে তা না, বাইরের ক্লায়েন্টরা অনেক সময় বলে যে আমার কুকুর কুকুরের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দাও, বা এই কুকুর দিয়ে একটা প্লায়ার বানায় দাও, আমার একটা ব্রোশিউর বানায় দাও। এখন প্লায়ার ব্রোশিউর তো আপনি পিএনজি ইমেজ ইউজ করতে হবে, ঠিক আছে, পিএনজি করতে হলে তো আপনার এই অপশনটা লাগবে। একটা চুল ধরে ধরে তো আপনি 1 সপ্তাহ 15 দিন লাগে একটা সিলেক্ট করতে পারবেন না, বা সম্ভব না, এত টাকা আপনাকে দিবেও না একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনাকে এই ওয়েটা ইউজ করতে হবে। সবাই দুইটা জিনিস একটু প্র্যাকটিস করেন, আর কারো কিছু জানা থাকলে বলুন, ঠিক আছে।